আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ জেনেত ম্যাথ পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আমি এখন আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের ভগ্নাংশের খেলা অধ্যায় নিয়ে এটা হচ্ছে পৃষ্ঠা নম্বর একশো তেতাল্লিশ থেকে চুয়াল্লিশ আর পাট নম্বর থ্রি শিক্ষার্থী বন্ধুরা চলো আমরা আলোচনায় চলে যাই দেখো অনুশীলনী অনুশীলনের একটি অঙ্ক দেওয়া আছে এক নম্বর অঙ্ক দেখো চিত্রের মাঝে ভগ্নাংশগুলো ব্যবহার করো এই যে এই একটা চিত্র এই চিত্রে দেখো কিছু ভগ্নাংশ দেওয়া হচ্ছে এই ভগ্নাংশগুলো ব্যবহার করতে হবে উপরের দিকে যাওয়ার সময় প্রতি জোড়া গুণ করে খালি স্থান পূরণ করো এবং নিচের দিকে যাওয়ার সময় প্রতি জোড়ার বামের ভগ্নাংশটিকে ডানের ভগ্নাংশ দ্বারা ভাগ করো এভাবে উপরে ও নিচের সর্বশেষ ভগ্নাংশটি নির্ণয় করো তার মানে উপরের দিকে যাওয়ার সময় যে উপরের দিকে যাওয়ার সময় যে খালি ঘর আছে এই খালি ঘরগুলোতে এই প্রতি এক এক একজোড়ে করে গুণ করে বসাতে হবে আর নিচের দিকে যাওয়ার সময় বামের ভগ্নাংশটিকে ডানের ভগ্নাংশ দ্বারা ভাগ করতে হবে এই যে এটা হচ্ছে বাম এই বামের ভগ্নাংশটিকে ডানের ভগ্নাংশ দ্বারা ভাগ করে যা হবে সেইটা হচ্ছে এখানে বসাতে হবে এই যে উপরের দিকে গুণ আর নিচের দিকে ভাগ করে যে ভগ্নাংশ পাওয়া যাবে সর্বশেষ সেই ভগ্নাংশটা আমাদের নির্ণয় করতে হবে তাহলে শিক্ষার্থী বন্ধুরা চলো আমরা করি দেখো এখানে এক বাই দুই আর ছয় বাই পাঁচ এই দুইটা গুণ করতে হবে যে এখানে ছয় বাই পাঁচ এক বাই দুই দুই কে দুই দুই তিন দুগুণে ছয় তাহলে তিন এককে তিন আর একে পাঁচ এই ঘরে হবে তিন আর নিচে হবে পাঁচ এবার এই দুইটা গুণ করে যা হবে সেটা বসাতে হবে তার মানে এক ওককে এক আর নিচে হবে চার দুকোনি আট তিন এক তিন পাঁচ দু দশ তিন বাই দশ এখানে দেখো এক এক পাঁচ দু দশ উপরে নিচে দশ এবার দেখো এই দুইটা গুণ করে এই ঘরে বসাতে হবে আমাদের তাহলে উপরে দুইটা গুণ করি তিন এককে তিন আর পাঁচ আটটা চল্লিশ এই দুইটা গুণ করে এ ঘরে বসাতে হবে তিন এককে তিন আর দশ দশে একশো এবার এই দুইটা গুণ করে সর্বশেষ এই ফাঁকা ঘরে বসাতে হবে আমাদের তিন ত্রিককে নয় আর এই যে সাইট দিয়ে এক এক গুণ করলে হবে সার আর এই দুইটা শূন্য একটা শূন্য তিনটা শূন্য বসে যাবে তাহলে নয় বাই চার হাজার হলো এবার দেখো নিচের দিকে নামার সময় ভাগ করতে হবে তার মানে এই যে বলেছে ডান পাশের ভগ্নাংশ দ্বারা বাম পাশের ভগ্নাংশকে ভাগ করতে হবে তার মানে এইটা আর এটা ভাগ করতে হবে ছয় বাই পাঁচ ভাগ এক বাই দুই আমাদের ভাগ করার সময় কি করতে হয় ছয় বাই পাঁচ গুণ গুণ করে উল্টাই যাবো উপরে দুই নিষে এক তাহলে ছয় দু বারো বাই পাঁচ এখানে হবে হচ্ছে বারো বাই পাঁচ এবার এই দুইটা দেখি এই দুইটা ভাগ করে দেখি এক বাই দুই গুণ চার বাই এক তার মানে দুই এককে দুই দুই কোণে সাইড তাহলে দুই হবে এখানে হবে দুই এবার এই দুইটা ভাগ করতে হবে তাহলে তিন বাই পাঁচ গুণ দুই বাই এক তিন কোণে ছয় বাই পাঁচ এখানে হবে ছয় বাই পাঁচ এবার এই সর্বশেষ এই দুইটা ভাগ করতে হবে তাহলে এক বাই দুই গুণ পাঁচ বাই এক তার মানে পাঁচ ওকে পাঁচ পাঁচ বাই দুই এখানে হবে পাঁচ বাই দুই এবার দেখো এই দুইটা ভাগ করে আমাদের এখানে বসাতে হবে তাহলে এই দুইটা ভাগ করি আমরা দুই গুণ উপরে হবে পাঁচ নিচে হবে বারো দুই ছয় দুগুণে বারো পাঁচ বাই ছয় এখানে হবে আমাদের পাঁচ বাই ছয় এই দুইটা ভাগ করব। পাঁচ বাই দুই গুণ ছয় বাই পাঁচ আমরা সময় বলছি কি ভাগ এই যে ভাগ ছয় বাই পাঁচ এই ভাগকে গুণ করলে হবে নিচেরটা উপরে যাবে আর উপরেরটা নিচে আসবে তাহলে দেখো পাঁচ পাশা পঁচিশ আর ছয় দুকুনি বারো এটা হবে আমাদের পঁচিশ বাই বারো এবার এই দুইটা ভাগ করে যা হবে এই ঘরে সেইটা হবে তাহলে পঁচিশ বাই বারো গুণ ছয় বাই পাঁচ পাঁচ পাশা পঁচিশ ছয়কে ছয় ছয় দুকুণি বারো তার মানে পাঁচ বাই দুই সর্বশেষ ভগ্নাংশটি এখানে হলো পাঁচ বাই দুই শিক্ষার্থী বন্ধুরা তাহলে আমাদের সর্ব শেষ যে দুইটা ভগ্নাংশ বের হয়েছে সেই দুইটা ভগ্নাংশ আমাদের নির্ণয় করতে বলা হয়েছে তাহলে উপরে সর্বশেষ ভগ্নাংশ বের হয়েছে নয় বাই চার হাজার উনিশের সর্বশেষ ভগ্নাংশটি হচ্ছে পাঁচ বাই দুই অতএব নির্ণয় উপরের ভগ্নাংশটি নয় বাই চার হাজার আর নিচের ভাগ্নাংশটি পাঁচ বাই দুই শিক্ষার্থী বন্ধুরা এবার দুই নম্বর অঙ্ক দেখো রিয়া তার বাড়ির সামনে বাগানের দিকে তিন দিকে বেড়া দিতে চায় বাগানের তিন দিকে দৈর্ঘ্য যথ ক্রমে পনেরো মিটার তেরো দশমিক পাঁচ মিটার এবং বারো দশমিক তিন মিটার বেড়া দিতে রিয়ার মিটার প্রতি পঁচাত্তর দশমিক পঁচাত্তর টাকা খরচ হয় ক নম্বর অঙ্ক দেখো এটা একটা উপত্য এই উপাত্তর অনুসারে ক আর ক নম্বর অঙ্ক আমাদের নির্ণয় করতে হবে ক নম্বর অঙ্ক দেখো রিয়াকে কত মিটার বেড়া দিতে হবে তার মানে একটি বাগানের তিন দিকের দৈর্ঘ্য যথাক্রমে এত মিটার বেড়া তিন দিকে বেড়া দিতে চাই। তার মানে তিন দিকের বেড়ার দৈর্ঘ্য দেওয়া হচ্ছে আমাদের কত মিটার বেড়া দিতে হবে সেটা বের করতে হলে কি এই তিনটা যোগ করলে যে দৈর্ঘ্যটা বের হবে সেটাই হচ্ছে কে বেড়া দিতে হবে তাহলে চলো দেখি এই যে বাগানের তিন দিকের দৈর্ঘ্য যথাক্রমে পনেরো মিটার তেরো দশমিক পাঁচ মিটার এবং বারো দশমিক তিন মিটার অতএব বাগানের তিন দিকের মোট দৈর্ঘ্য এটা যোগ এটা যোগ এটা তাহলে এটা যোগ করি তিন আর পাশে আট আট পা তিন আর পাশে আট এই যে দশমিকের জন্য দশমিক দুই আর তিনে পাঁচ আর পাশে দশের শূন্য হাতে পড়ে এক দুই তিন চার চল্লিশ দশমিক আট মিটার এটাই হচ্ছে আমাদের রিয়াকে বেড়া দিতে হবে মোট এত মিটার এবার ছ নম্বর অঙ্ক বলছে বেড়া দিতে রিয়ার মোট কত টাকা খরচ হলো তাহলে দেখো রিয়ার বেড়া দিতে এক মিটারে এত টাকা খরচ হয় আর মোট আমরা ওই দৈর্ঘ্যটা বের করলাম হচ্ছে চল্লিশ দশমিক আট মিটার তার মানে এই চল্লিশ দশমিক আট মিটার বেড়া দিতে আর মোট কত খরচ হবে সেটা আমাদের বের করতে হবে দেখো তাহলে লিখতে হবে আমাদের এক মিটারে খরচ হয় পঁচাত্তর দশমিক পঁচাত্তর টাকা আর এই যে চল্লিশ দশমিক আট মিটারে যা খরচ হয় সেটা আমাদের বের করতে হবে দেখো এক মিটারের জন্য খরচ হয় পঁচাত্তর দশমিক পঁচাত্তর টাকা অতএব আশি দশমিক চল্লিশ দশমিক আট মিটারের জন্য খরচ হয় এত টাকা তাহলে এটা গুণ করে হবে আমাদের এটা শিক্ষার্থী বন্ধুরা চলো আমরা গুণ করে দেখাই শিক্ষার্থী বন্ধুরা দেখো পঁচাত্তর দশমিক পঁচাত্তর গুণ চল্লিশ দশমিক আট আমরা গুণ করার সময় দশমিক দিব না দেখো গুণ করে এটা হবে এটা হওয়ার পরে আমরা দেখব দশমিক কয়টা সংখ্যার পরে দশমিক এখানে একটা আর এখানে দুইটা তাহলে তিনটা তিনটার সংখ্যার পরে আমরা দশমিক বসাবো ডান দিক থেকে গণনা করে এক দুই তিন তিনটার পরে যে দশমিক হবে আর এগুলো এটা যোগ করে এত হলো তিন হাজার নব্বই দশমিক ছয় দশমিকের এ পরে এই শূন্যের কোনো ভ্যালু থাকে না তাই আমাদের গুণফলটা হবে এটা তিন হাজার নব্বই দশমিক ছয় টাকা তাহলে রিয়াকে বেড়া দিতে মোট খরচ হবে তিন হাজার নব্বই দশমিক ছয় টাকা এবার দেখো তিন নম্বর অঙ্ক আমরা করবো নিজের চিত্রগুলোর পরিসীমা ও ক্ষেত্রফল নির্ণয় করো দেখো ক নম্বরে একটা আয়তক্ষেত্রের চিত্র দেওয়া আছে খ নম্বর ক্ষেত্রের চিত্র দেওয়া আছে গ নম্বর রম্বসের চিত্র দেওয়া আছে তার মানে এই চিত্রগুলোর পরিসীমা ও ক্ষেত্রফল আমাদের নির্ণয় করতে হবে পরিসীমা ও ক্ষেত্রফল চলো আমরা এই আয়ত আয়তক্ষেত্রটার পরিসীমা ও ক্ষেত্রফল বের করে নম্বর দেখো চিত্রের একটি আয়ত যার দৈর্ঘ্য পাঁচ দশমিক পাঁচ সেন্টিমিটার প্রস্ত দুই দশমিক তিন সেন্টিমিটারে যে এটা প্রস্ত আর এটা দৈর্ঘ্য এবার আমাদের আয়তক্ষেত্রটির পরিসীমা বের করতে হবে অতএব আমরা জানি কি আয়তক্ষেত্রের পরিসীমা সমান দুই গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ একক এখানে এককটা যে এটা দেওয়া থাকবে সেটা এখানে সেন্টিমিটার আছে এখানে সেন্টিমিটার দিতে হবে দুই গুণ হচ্ছে পাঁচ দশমিক পাঁচ আর প্রস্থ হচ্ছে দুই দশমিক তিন এবার দুই গুণ এটাকে গুণ করলে তিন যোগ করলে তিন আর পাঁচে আট দশমিক পাঁচ আর দুয়ে সাত আট দুগুণের ষোলো সাতগুণে চোদ্দ পনেরো আমাদের পরিসীমাটা বের হলো পনেরো দশমিক ছয় এবার আমরা কী বের করবো ক্ষেত্রফল বের করব আমরা জানি কি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য পাঁচ দশমিক পাঁচ গুণ দুই দশমিক তিন বর্গ সেন্টিমিটার এটাকে হচ্ছে পনেরো ষোলো পাঁচ দুগুণিত দশ পাঁচ দুগুণিত দশ এগারো তাহলে পাঁচ ছয় দুই এক দেখো এবার আমরা গণনা করি দশমিক আছে কয়টার পরে একটা দুইটা দুইটা তার মানে দান থেকে গণনা করে এক দুই বারো দশমিক পঁয়ষট্টি বর্গমিটার আমাদের পরিসীমা ক্ষেত্রফলটা বের হলো বারো দশমিক পঁয়ষট্টি বর্গমিটার চলো এবার খ নম্বর চিত্র দেখি খ নম্বর চিত্র একটি কি বর্গ বর্গের হচ্ছে দৈর্ঘ্য দেওয়া আছে তিন দশমিক ছয় মিটার আর প্রস্থ দেওয়া আছে তিন দশমিক ছয় মিটার বর্গের যেহেতু সব বাহু একই হয় তাই এর হচ্ছে বাহুর দৈর্ঘ্য দুইটা দৈর্ঘ্য হচ্ছে তিন দশমিক ছয় মিটার সেন্টিমিটার প্রস্তাব তিন দশমিক ছয় সেন্টিমিটার এবার প্রথমে বর্গক্ষেত্রের পরিসীমা নির্ণয় করবো আমরা যে বাহুর দৈর্ঘ্য তিন দশমিক ছয় সেন্টিমিটার অতএব বর্গটির পরিসীমা সমান চার গুণ বাহুর দৈর্ঘ্য চায়ের গুণ বাহুর দৈর্ঘ্য হবে তার মানে দৈর্ঘ্য এখানে দৈর্ঘ্য আছে চার গুণ বাহুর দৈর্ঘ্য তাহলে আমাদের বাহুর দৈর্ঘ্য কত দেওয়া আছে তিন দশমিক ছয় সেন্টিমিটার হয়েছে চার গুণ তিন দশমিক ছয় সেন্টিমিটার শিক্ষার্থী বন্ধুরা দেখো চার গুণ তিন দশমিক ছয় সেন্টিমিটার একে আমরা গুণ করবো এখানে ভুল দেওয়া আছে তার মানে এটাকে গুণ করবো আমরা চারশো চব্বিশে চার হাতে পরে দুই তিন ছাড়া বারো আর দুই চোদ্দ চোদ্দ দশমিক চার হচ্ছে সেন্টিমিটার আমাদের বাহুর পরিসীমা বর্গটির পরিসীমা বের হলো চৈদ্ দশমিক চার সেন্টিমিটার এবার আমরা বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল নির্ণয় করবো বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল আমরা জানি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান বাহুগুণ বাহু চলো শিক্ষার্থী বন্ধুরা তাহলে এক বাহু দৈর্ঘ্য আছে তিন দশমিক ছয় মিটার এবার বাহুগুণ বাহু আমরা বের করি দেখো বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য স্কোয়ার মানে দৈর্ঘ্যটা কি একটা বাহুর দৈর্ঘ্য তার মানে এখানে বাহু স্কোয়ার এর বাহু দৈর্ঘ্য তিন দশমিক ছয় এর উপর স্কোয়ার বর্গ সেন্টিমিটার এবার তিন দশমিক ছয় আর তিন দশমিক ছয় আমরা গুণ করবো আমরা দশমিক বসাবো না কারণ গুণ করার পরে একবারে বসাবো ছয় শখ ছত্রিশ তিনশো আঠারো আর তিনে একুশ তিনশয় আঠারো তিন ত্রিকে নয় দশ ছয় নয় তারপরে হচ্ছে দুই এক বারোশো ছিয়ানব্বই এবার দেখবো আমরা দশমিকটা কয়টা সংখ্যার পরে ছিল এই যে তিন দশমিক ছয় আর তিন দশমিক ছয় তার মানে একটা দুইটা দুইটা ঘরের পরে আমরা এই যে বসমিক বসাই দিলাম তাহলে বারো দশমিক ছিয়ানব্বই বর্গ সেন্টিমিটার আমাদের ক্ষেত্রফল বের ক্ষেত্রফলটা বের হলো শিক্ষার্থী বন্ধুরা এবার আমরা তিন নম্বর গ নম্বর অঙ্কটি করব গ নম্বর অঙ্কে কি বলছে গ নম্বর অঙ্কে দেওয়া আছে কি একটা হচ্ছে রম্বসের ক্ষেত্রফল রম্বস দেখো এই যে গ নম্বর অঙ্ক দেখো রম্বস এই রম্বসের আমাদের দৈর্ঘ্য উচ্চতা দেওয়া আছে দৈর্ঘ্য আর উচ্চতা দেওয়া আছে তার মানে প্রস্থ দেওয়া নাই এই দৈর্ঘ্য আর উচ্চতা দেওয়া আছে এবার এই রম্বসের হচ্ছে আমাদের পরিসীমার ক্ষেত্রফল বের করতে হবে তাহলে চলো আমরা পড়ি গ দেখো এই যে গ চিত্রটি একটি রম্বস যার বাহুর দৈর্ঘ্য ছয় দশমিক আট সেন্টিমিটার অতএব রম্বসের পরিসীমা সমান আমরা জানি চার গুণ বাহুর দৈর্ঘ্য মানে দৈর্ঘ্য একক এবার চার গুণ এই যে দৈর্ঘ্য বাহুর দৈর্ঘ্য ছয় দশমিক আট ছয় দশমিক এটা গুণ করলে হয় চারশটা বত্রিশ চারশো চব্বিশের দিনে সাতাশ সেন্টিমিটার এবার আমরা এই রম্বসের হচ্ছে ক্ষেত্রফল বের করবো এর ক্ষেত্রফল সমান আমরা জানি রম্বসের ক্ষেত্রফল সমান আমরা জানি ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণ উচ্চতা এখানে দৈর্ঘ্য দেওয়া আছে ছয় দশমিক আট গুণ উচ্চতা সাত দশমিক দুই বর্গ সেন্টিমিটার এখানে হবে বর্গ একক এবার এটাকে আমরা গুণ করব দশমিক উঠাইয়ে দিলাম দুইটা নিচে দশ হবে এবার এই দুইটা গুণ করলে আমাদের হবে হচ্ছে আর নিচে হবে একশো আঠাশশো ছাপান্ন একশো দ্বারা ভাগ করলে হয় আঠাশ দশমিক ছাপান্ন এটাই হচ্ছে আমাদের রম্বসের ক্ষেত্রফল শিক্ষার্থী বন্ধুরা তাহলে এই রম্বসের ক্ষেত্রফল বের হল আঠাশ দশমিক ছাপান্ন বর্গ সেন্টিমিটার আশা করি তোমরা বুঝতে পেরেছো যদি বুঝতে না পারো তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবা পরবর্তীতে আমি নতুন ভিডিও নিয়ে তোমাদের মাঝে উপস্থিত হব সে পর্যন্ত সবাই সুস্থ থাকো ভালো থাকো এই কামনা করে আজকের আলোচনা আমি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ